अविलम्बे रासायनिक सारे कालोबाजारी बंद करते प्रशासनिक उद्योग ग्रहण प्रांतिक एवं क्षुद्र कृषक मध्य सार बीज कृषि जंत्रपाति कीटनाशक बिनामूल्य बंटन करा सरकार सहायक मूल्य नगद अर्थे कृषक धान केनार व्यवस्था 100 दिन काज के 200 दिन उन्नत करा मूल्यबृद्धि रोध एवं विभिन्न दाबी दावा निये मंगलवार कोचबिहार 2 नं ब्लकेर खागड़ाबाड़ी चौपतिते मिछिल विक्षोभ सभा एवं पथ अवरोधे सामिल हलो सारा भारत कृषक सभा বেলা 12:30 থেকে 1টা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা আর এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন কৃষক আন্দোলনের নেতা অনন্ত রায় এবং কৃষক নেতা সফিজ আহমেদ কুনিল রায় ধনেশ্বর রায় বিনয় দে প্রমুখ এই মুহূর্তে কোচবিহার জেলা জুড়ে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে আলু ভুট্টা তামাক চাষ আর এই সমস্ত চাষের ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক রাসায়নিক সার কিন্তু আশ্চর্যজনকভাবে রাতারাতি রাসায়নিক সার উধাও গোটা জেলাতে কারণ এই রাসায়নিক সারে কালোবাজারি করছেন কিছু অসাধু ব্যবসায়ী আর এই কারণে সাম্প্রতিক অতীতে যে ইউরিয়া সারের দর ছিল কুইন্টাল প্রতি 260 টাকা তাই এই মুহূর্তে পৌঁছেছে কুইন্টাল প্রতি প্রায় 1200 টাকায় অনুরূপভাবে ডিএপি পটাশ সহ বিভিন্ন রাসায়নিক সারে অগ্নিমূল্য ব্যবস্থা এবং এই অবস্থা এক সীমাহীন সংকটে মুখোমুখি দাঁড়িয়ে কোচবিহার জেলা কৃষকেরা কার্যত নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের অথচ প্রশাসন নির্লিপ্ত ভূমিকায় এর বিরুদ্ধে সোচ্চার হয়ে দিন পথে নেমেছেন কৃষকেরা এমনটাই জানিয়েছেন অনন্ত রায় अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন গোটা জেলা আজকে ভরে গেছে প্রতিদিন বোমাবাজি হচ্ছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা 8 ঘন্টার পথ অবরোধ করছি কালোবাজারিদের গ্রেপ্তার করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই হচ্ছে আমাদের নিন্দা আচ্ছা আপনার কি নাম কি দায়িত্ব আছে অনন্ত রায় ডিআইকেএস কৃষক সভা রাজ্য কমিটির সদস্য জেলা সভাপতি